কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমি কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ওয়াকাফ আলা কবরি, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন দাঁড়ালে তিনি কাঁদতে লাগতেন, হাত্তা ইয়াবুল্লা লাইহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন। সারাদিন তো হাসতে খেলতে দিন কাটছে, কখনো তো কান্নার জন্য একটা সময় বের করতে পারি না। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতে লাগতেন, এমনভাবে কাঁদতেন যে চোখের পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে যেত। ফাকির রাহু তাকে বলা হতো তাজকুল জান্নাত নার আফলা তাবকি ও তাবকি মিন হাজা। আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি কাঁদেন কেন, এর কি রহস্য? তখন তিনি উত্তর বলছেন, শোনো আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কাবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ। ফাইন না জানিন হো ফামার আয়সা মিন হো, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অন্যান্য হো মানুষ যদি কবরে বাঁচতে না পারে, ফাঁপা ভয়সা বিন হো ফম্বা ভয়সাধ্য বিন হো, তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ভাবছি, কান্নাকাটি করি, কবরে যদি ঠেকে যাই তাহলে কে আমাকে ঠেকে গেছি, কবরে যদি ঠেকে যাই তাহলে জাহান্নামে চলে গেছি। এই জন্য আমি কবর দেখলে কান্নাকাটি করি আর ভাবি এটা তোমার প্রথম বিপদ, এই জায়গায় তোমার প্রথম বিপদ। আল্লাহ আমি যদি এখানে বেঁচে যাই তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যাবে, আর যদি এখানে বাঁচতে না পারি তাহলে বাকিগুলি কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কবরের পাশে দাঁড়ালে কান্নাকাটি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জোর কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাওতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও, কবরের পাশে গিয়ে দোয়া প্রার্থনা করো, তাহলে তোমাদের মরণগুলো স্মরণ হবে। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। হ্যাঁ ছেলেরাই, যারা জামিয়ার ছেলে, আমাদের লোকজন যারা দাঁড়িয়ে আছে তারা এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, বাম দিকে আমি জায়গা দেখতে পাচ্ছি, দয়া করে ষাট ছেলে সামনে দিয়ে বামে আসতে হবে। এইটুকু আপনার হিতাহিত জ্ঞান হয় না কেন? আপনার সাথে আমার অন্তদ্বন্দ্ব কিছু নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি সম্মান করতে চাই, পরিস্থিতি পরিবেশকে মূল্যায়ন করুন। ঘন্টার ঘন্টা ঘুমিয়ে গল্প করে পরহেজগারিতা দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাই তো মানজারান কাতল কাবর আজামিন হো, আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবর যে আশ্চর্য হতে পারে। পৃথিবীর সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর, মানুষ বলে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে আগ্রার তাজমহল, মানুষ বলে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কলিকা হাওড়ার ব্রিজ, মানুষ বলে যে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে ইরাকের বেবিলনের ঘণ্টা, অনেক কিছু মানুষের কাছে আশ্চর্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। যত দৃশ্য আছে, দেখার মতো জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে দুই আড়াই হাত গর্ত করে যে রেখে দেওয়া হয়েছে আপনার চাচা বাপকে, তার নাম কবর নয়, সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? কবর স্থানে যে আপনি বাপকে মাটি দিয়ে আসলেন সেটা কবর নয়, সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জমে ছাই হয়ে গেল তার কবর কোথায়? বাড়ির পিছন দিকে যে গর্ত তিন হাত গর্ত খুঁড়ে আত্মীয় স্বজনকে মাটিতে পুঁতে দিয়ে চলে আসলেন সেটা কবর নয়, সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ একটা সময়ের নাম কবর। সেটা তাকে বাঘও খেতে পারে, সেটা পানিতে ডুবে যেতে পারে, সে আগুনে জমি ছাই হয়ে যেতে পারে। যখন তার দেহে আত্মা চলে গেছে সেই সময় থেকে এই আত্মার জগতের নাম কবর, বিচারের দিন পর্যন্ত। আর এইটার সময়সীমা হলো ভালো মানুষের জন্য বাসর ঘরে রাতের সময়,
আর যদি খারাপ মানুষ হয় তাহলে ঘরে 3,000 কোটি বছর আগে যে মারা গেছে, 10,000 বছর আগে যে মারা গেছে, তার কবরে শাস্তি হতে আছে, হতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যারা ভালো মানুষ তারা কবরে শুয়ে গেছে, যখনই কিয়ামত হবে তখন তারা হওয়া করে বলবে কি ব্যাপার কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল, বাসর রাতের সমান তার হলো কবরের সময় সীমা। বিবাহ করে বউ নিয়ে এসেছে, রাত্রি 10টায় এসেছে, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে বলতে 12টা 1টা হয়ে গেছে, এরপরে স্বামী স্ত্রী ঘরে গেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে কিছু কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়ে গেছে, অনুমান করলাম 2:30 ঘুমিয়েছে, এবার 4:30-5টায় আজান হয়ে গেল, তাহলে 3 ঘন্টা রাতে ঘুমিয়েছে, তাহলে বাসর ঘরের রাতের সময়সীমা হলো 3 ঘন্টা, ভালো মানুষের কবরের সময়সীমা হলো 3 ঘন্টা। মানুষ যদি ভালো হয় তাহলে তার কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম কামাতিলাউসে লাইকিল্লাহ, শোনো তুমি তো উত্তর সুন্দর দিয়েছ, এখন তুমি ঘুমিয়ে যাও, বাসর রাতে ঘুমানোর মতো যাকে তার নিজের মানুষ ছাড়া কেউ উঠায় না ওইভাবে ঘুমিয়ে যাও, তার মানে ভালো মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। উপস্থিত বৈঠকের দেরি মুসলিম ভাই বোনকে নিজ কর্ম ত্যাগ করে কথাগুলি গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত শুনেছি গরিব মানুষ ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে, কথাও ঠিক, হাদিস সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যদি জোর করে জমি দখল করে, এখন তো পূর্বাচলে আপনাদের আশেপাশে এক জমি 10 বার বিক্রি করছে, বোনে বিক্রি করেছে, আবার ভাই বিক্রি করছে, মনে করছে মগের মূল্য, যে জমি ফাঁকি দিয়ে বিক্রি করছে এই জমিন তাকে বিচার মাঠে খনন করতে লাগানো হবে, খনন করতে করতে খুঁড়তে খুঁড়তে যেদিন 7 জমিনের নিচে যাবে সেদিন জমিনটা তার কাঁধের উপরে তুলে দেওয়া হবে, তারপরে বলা হবে তুমি এখন হাঁটো। কত দিন বিচার হবে সেটা আল্লাহ ভালো জানে, যদি একদিন এই জমিন নিয়ে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো 50,000 বছর, যদি 3 দিন এই জমিন ঘাড়ে করে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো 1,50,000 বছর, আর এখানে 7টা জমিন আছে, একে খনন করতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে। কি দিয়ে বোঝায় আপনাকে আমি কেয়ামতের মাঠের সময়সীমা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মানুষের জন্য কেয়ামতের মাঠের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সময়।